ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জ্বর আসলে আমরা শিশুদের কিভাবে যত্ন নেব। দেখো, ডাক্তার তো ডাক্তারের কাজ করবে, আমরা গার্জেন হিসেবে আমরা কিভাবে শিশুর যত্ন নেব আজ সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, জ্বর কি? জ্বর আমাদের শরীরের একটি প্রতিক্রিয়া কোনো ইনফেকশনের এগেনস্টে। কিভাবে জ্বর আসতে পারে? কোনো ভাইরাস দ্বারা আমাদের শরীরে জ্বর আসতে পারে। যখন এই মুহূর্তে আমি যদি কোনো উদাহরণ দিই, আপনাকে বলতে পারি যে করোনা ভাইরাসের দ্বারা আমাদের শরীরে জ্বর আসতে পারে, কোনো ব্যাকটেরিয়ার দ্বারা আমাদের শরীরে জ্বর আসতে পারে, এবং বিভিন্ন ধরনের ভাইরাসের দ্বারা আমাদের শরীরে জ্বর আসতে পারে। এবার আমরা কিভাবে বুঝবো যে শিশুর বাচ্চাদের জ্বর এসছে? দেখো, বাচ্চারা 1 থেকে 3 বছর অবধি কিন্তু বাচ্চাদের প্রচণ্ড অ্যাক্টিভিটি থাকে, ওরা দৌড়ঝাঁপ করে। বড়দের তুলনায় কিন্তু ছোটদের গা হাত পাটা বেশি গরম থাকে, মাথা কোনো সময় মাথা গরম থাকে, গা গরম থাকে। এরকম মাথা গরম গা গরম এসব নিয়ে কিন্তু আমরা কোনো কনফিউজ হব না, আমরা সোজা তাদের বগলে মাপবো। যদি 99+ ওপরে হয় তাহলে আমরা বুঝবো যে জ্বর এসছে। এবার জ্বর আসলে আমাদের কি করণীয়? দেখো, জ্বর আসলে কিন্তু বাচ্চারা অনেকটা নেতিয়ে পড়ে, তা ঝিমিয়ে ঝিমিয়ে যায়, সর্বক্ষণ খুন খুন করে, খেতে চায় না, তাদের গা হাত পা ব্যথা করে, কিন্তু তারা তো বলতে পারে না যে আমাদের গা হাত পা ব্যথা করছে। দেখো, আমি প্রথমেই বলবো যে জ্বর আসলে বাচ্চাদেরকে বেশি করে বেশি পরিমাণে জল খাওয়াও। দেখো, বেশি পরিমাণে জল খেলে কি হয়, সিস্টেমটা কুল থাকে এবং বাচ্চারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে। এবার আমরা যেই ভুলটা সবসময় আমরা করে থাকি, সব মায়েরাই করে থাকি, জ্বর আসলে অনেকটা মোটা জামা কাপড় দিয়ে আমরা বাচ্চাদেরকে ঢেকে রাখি, এটা কিন্তু একদমই করা উচিত নয়। দেখো, জ্বর আসলে যদি আমরা বেশি মোটা জামা কাপড় দিয়ে তাদেরকে ঢেকে রাখি তাহলে কিন্তু জ্বরটা বেরিয়ে আসতে পারে না। তাই আমরা যতটা পরিমাণে জামা কাপড় দিয়ে ঢাকার দরকার ততটা সেরকমভাবে আমরা ঢাকবো, কিন্তু বেশি ঢাকা চাপা না করাটাই উচিত। দেখো, জ্বর আসলে প্রথমত এবার বলবো যে আমি খাবার দাবার, যেমন বাচ্চারা কিন্তু প্রথমে জ্বর আসলে কিন্তু একদমই খেতে চায় না, প্রথম মানে 3 দিন তো প্রচণ্ড ঝামেলা করে, সর্বক্ষণ কাঁদে খুন খুন করে, কোনো জিনিসই খেতে চায় না। আমি বলবো হালকা পাতলা জিনিস খাওয়া, যেমন ফল, একটু ডাবের জল, দুপুরবেলা একটু স্যুপ, এরকম তোমরা গরম গরম স্যুপ করে খাওয়াতে পারো। রাত্রেবেলাও বলবো যে তোমরা স্যুপ খাও, খুব একটা ভারী খাবার দেওয়ার দরকার নেই। তারপরে যখন একটু সুস্থ হয়ে যাবে, মানে 3 দিনের দিন, তোমরা তখন একটু চিকেনের স্যুপ, একটু ডিম সিদ্ধ, খিচুড়ি, এরম করে তোমরা খাওয়াবে। আর ডাক্তার, তারপরেও যদি তোমাদের জ্বর না সারে, তোমার মনে হয় না জ্বর সারছে না 3 দিন পরে, অবশ্যই কিন্তু তোমরা ডাক্তারের পরামর্শ নেবে, ডাক্তার দেখিয়ে, ডাক্তারের প্রেসক্রিপশন দেখে ওষুধ কিনবে। একদমই তার আগে কিন্তু তোমরা দোকানে গিয়ে বাচ্চাদের জন্য ওষুধ কিনবে না। এবার বলবো যে জ্বর আসলে, এটাও বলবো যে জ্বর আসলে আমরা অনেকে ভাবি, সবাই আমরা অনেক মায়েরাই ভাবি, হ্যাঁ জ্বর আসলে চান করাবো না, এরকম বিভিন্ন ধরনের জ্বর আসলে চান করাবো না, গা মোছাবো না। আমি বলবো জ্বর আসলে কিন্তু বাচ্চাদের গা হাত পাটা কিন্তু অনেকটা ব্যথা হয়ে থাকে, তোমরা যদি স্পঞ্জিং করো, যেমন হালকা গরম জল দিয়ে গাটা মুছে দাও, তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, ওদের খুব ভালো লাগবে। আর জ্বর আসলে কিন্তু চান করালেও কোনো অসুবিধা নেই, তোমরা চান করাতে পারো, চান করানোর মাধ্যমে কিন্তু জ্বরের যে যে গরম ভাবটা আছে যে তার সেটা কিন্তু বাষ্পীভূত হয়ে কিন্তু সেটা বাইরে বেরিয়ে যাবে। আমি আগের ভিডিও তোমাদেরকে বলেছি, আমি যেসব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো আমার ডাক্তারবাবু যেসব পরামর্শ দেয় আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আর কিছু কিছু আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি কোনো কিন্তু পুষ্টিবিদও না, কোনো ডাক্তারও না, কোনো কিছুই না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।